जिम जॉम, जिम जॉम, ছুটির দিন তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, এক দাদার বাড়িতে। সে ইনভাইট করেছে, নতুন বাড়ি নিয়েছে, এখানে নতুন বাড়িতে ঢুকেছে, তাই সেখানে যাচ্ছি। তো আজকে এই নিয়ে ভিডিও, আজকে যাব সেখানে, কিভাবে যাচ্ছি, কোথায় রেডি হচ্ছে, তাই আসছে না। এই যে জিমজম পাশে রেডি হচ্ছে, আসবে ঠিকই, দেখতে পারবে জিমজমকে। আর আমি এখন বেরাবো, আমি রেডি হয়ে গেছি। বুঝতে পারছো কি প্যাথেটিক অবস্থা হয় ছেলেদের? দেখো এতক্ষণ চিল্লামিল্লি করছিল যে রেডি হচ্ছে না, রেডি হচ্ছে না, এখন দেখো আমি রেডি হয়ে ফুল ফিট, আমি পুরোপুরি রেডি। এখনো এখনো তার হয়নি, অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে। তো বুঝতেই পারো ছেলেদের আর পরিস্থিতি কতটা খারাপ থাকে। যারা ম্যারিড তারা অবশ্যই কমেন্ট করো যে তোমাদেরও এরকম হয় নাকি। অবশ্যই হয়, এটা নতুন করে বলার কিছু নেই, সবারই হয়, আমার সাথেও হচ্ছে। তো আর কিছু করার নেই, এটা মেনেই চলতে হবে এই জীবনে, আর তো কিছু করতে পারবো না, তাই এটা মেনে নিয়ে চলছি জীবনে। আবার শুনে হাসছে জিমজম, তো আসবে ঠিকই, দুজনেই বেরোবো, দুজনেই ঘুরবো, এনজয় করব, ওখানে যাব, ভিডিও ভিডিও করব, দেখাবো তোমাদেরকে কি করলাম আজকে সারাদিন। তো এই তোমরা সবাই ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও করব। সবাই আশীর্বাদ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। তো পরে দেখা হবে আবার। ওকে বাই। আমরা এখন মেট্রোতে আছি, মাস্ক খুলতে পারছি না, কারণ এখানে মাস্ক খোলা যাবে না। এই মাস্ক, মাস্ক পরো, মাস্ক খোলা যাবে না এখানে, সমস্যা আছে, মাস্ক খুললে ফাইন। তো মেট্রোতে মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক পরতেই হবে। তো এই যে বন্ধুরা দেখো মেট্রোতে, এই যে আমরা এখন মেট্রোতে, তোমাদের মেট্রোর একটা ভিউ দিচ্ছি। তারপর মেট্রো তো সাউন্ডে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ মেট্রোতে আছি, তারপরেও মাইক্রোফোন আছে, যাই না কতটা কি শোনা যাবে। জিমজম ফোনে ব্যস্ত, এখন খুব ব্যস্ত মানুষ, অলওয়েজ ফোনে বিজি, পুরো ফাঁকা। এখন যেহেতু লকডাউন চলছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছি যে আমাদের এখানে এখন লকডাউন, তো সেই কারণে ম্যাক্সিমাম ট্রান্সপোর্টই খুব স্লো বা বন্ধ ধরতে গেলে। তো তারপরেও আমরা বেরিয়েছি, ওদের বাড়িতে যেতে হবে, ওরা যেতে বলেছে বারবার করে, তো তাই যাচ্ছি। এখন এই যে যাব, আমাদের 12:52 ট্রেন, 12:52 ট্রেনে আমরা যাব, দেখতে পাচ্ছ এই যে ট্রেনের এখানে এরকম দেখো ডিরেকশন দেওয়া থাকে এবং টাইম দেওয়া থাকে, এক একটা ডিরেকশন এক এক দিকে যায়, তুমি যে কোনো ট্রেনে উঠে পড়লে হবে না, ডিরেকশন ফলো করে যেতে হবে, ইজি, খুবই, অনেক অনেক ইজি এটা এখানে। আসো, এই যে দেখো আমরা এখানে টিকিট পাঞ্চ করবো, এখন হয়ে গেছে আমাদের টিকিট ভ্যালিড, এই যে এই টিকিটের ভ্যালিড শেষ আজকে একটা। এই যে টিকিটগুলো, এগুলো দেখছো, এটা এখানে 2 ইউরো করে কিনতে পাওয়া যায়, 2 ইউরো পার টিকিটের দাম। তো এটা তুমি একদিন ইউজ, একদিন বলতে এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আর এক ঘন্টা ইউজ করতে পারবে।
এসকেলেটার দিয়ে আমরা এখন নামছি। এই যে জিমজম এখানে দাঁড়ানো, এই যে খোঁচে আছে পুরো আগুনের মতো জিমজম, একা একাই নিজের উপরে খোঁচে আছে। দেখো এই যে ট্রেন, এটা দোতলা ট্রেন আমাদের এখানে, তো তোমরা দেখো নিশ্চয়ই এই যে নিচে একটা ফ্লোর আছে। তো ট্রেনটা, এই ট্রেনগুলো খুবই সুন্দর, ডাবল ফ্লোর ট্রেন। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। এখানে টয়লেট আছে। তো এটা লোকাল ট্রেনই, তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও কত সুন্দর। এটা দেখো নিচে, তো একদিকে ভালো হয়েছে আজকে ট্রেনগুলো ফাঁকা আছে, তাই তোমাদের ফ্রিলি দেখাতে পাচ্ছি। নইলে নর্মালি এগুলো লকডাউন না থাকলে এই টাইমে প্রচণ্ড ভিড় হয়। তো প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেন, এই যে দেখো এটা নিচেটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমাদের এখানে ট্রেন। তো আজকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের, কারণ বাইরে সচরাচর খুব একটা বেরোনো হয় না। তো আজকে যেহেতু বেরিয়েছি তাই সেই সুযোগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা প্লিজ। এই যে দেখো পুরোটাই ফাঁকা ধরতে গেলে। এটা আমরা এখন টপ ফ্লোরে আছি, সেকেন্ড ফ্লোরে। তো নিচে একটু তোমাদের দেখালাম, এই যে দেখো চিংড়ি বসে পড়েছে, যেখানে যায় আগে বসে পড়ে। তো ফ্রেন্ডস সরি তোমাদেরকে আরো একবার, যে নয়েজে যদি কোনো প্রবলেম হয় একটু ম্যানেজ করে দেখো, কারণ হতে পারে যে একটু সাউন্ড কম হতে পারে, কারণ এখন প্রচন্ড নয়েজ এই ট্রেনে। একটাই প্রবলেম, নয়েজ হয় ভিডিও করার জন্য, পারফেক্ট না। তারপরেও কষ্ট করে দেখো। তো এই যে আমাদের ট্রেন চলে গেল, আমরা এখন নেমে গেছি। এটা আমাদের ডেস্টিনেশন। এই যে বৃষ্টিও পড়ছে এখন, এই যে দেখো ট্রেন চলে গেল। টাটা। তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা এখানে, এই যে দেখো আমি আর জিমজাম বৃষ্টির মধ্যে ভিজছি। চলে এসেছি আমরা এখন এখানে, এই যে দেখতে পাচ্ছ আউট প্যারিস এইদিকে, এইদিকে। তো এখন আমরা যাবো একটু ছোট একটা শপে। এই যে আমরা চলে এসেছি দাদাদের বাড়িতে। এই যে এই কি হলো, এই যে পালাচ্ছে, লজ্জা পাচ্ছে, কোনো ব্যাপার না, কি হয়েছে? এই যে দেখো, এই যে লজ্জা পাচ্ছে, আসছে না, আমি তো দেখিয়ে ছাড়বো। এই যে দেখিয়ে দিয়েছি, হাই বলে দাও আমাদের, আমার বিহারদের সবাইকে। খুবই আমরা মজা করি দেখো একসাথে, এই যে গ্রুপ হয়েছি। দাদা এখনো আসেনি, দাদাকে দেখলাম ট্রেনে। তো সবাই তোমরা বলো কেমন লাগছে, আমরা ফাইনালি পৌঁছে গেছি। খুবই সুন্দর, অনেক সুইট ঘর যেটাকে বলে। দেখো আমরা এসেছি এখানে আউট প্যারিস, এটা তো আউট প্যারিস এর ঘর, কাঠের পুরো। দেখো ঘরটা কত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি ঘরের একটা, তোমাদের একটা ভিউ দিয়ে দিচ্ছি, ওভারঅল ভিউ দেখো। ছোট্ট জানালা, এটা এই যে হাসছে মাঝে, কি রে কোথার থেকে অদ্ভুত চমক চলে এলো। কিন্তু কিছু করার নেই, আমরা এরকমই কথাবার্তা বলি ছাপলা ছাপলা, ওরা সবাই জানে। এখন ভিডিও করছি বলে চুপচাপ রয়েছে, না হলে সবাই একই। তো বন্ধুরা তোমরা সবাই জানিও কেমন লাগছে আমাদের এই জার্নিটা। তো তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখালাম, এই যে জিমজম খুব মজা করছে। এখনই দাদা আসবে, দাদা আসলে সবাই একসাথে আড্ডা মারবো, গল্প করবো। তো আপাতত আমরা এসেছি এখন, এখন আমরা লাঞ্চে বসেছি দাদার এখানে এসে। এই যে দাদা দেখো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা জাস্ট একটা মানে কি বলবো, এটা মানে কেমন যে লাগছে, এত কিছু খাবো কি করে সেটাই বুঝতে পারছি না। এই যে দেখো আমরা আমাদের এই যে গ্রুপ সবাই এখন খেতে বসবো। তো তোমাদের খাবারের অলরেডি একটা অকারণ দিয়ে দিয়েছি, এই যে শেফ, এই যে এই শেফ, এই শেফে এত কিছু করেছে দেখে রাখো, তো ডিলিশিয়াস হয়ে যাবে। আর এই শেফ, এই শেফ, এই শেফ কে রেসিপি লাগলে তোমরা সবাই কমেন্ট করো। এই শেফের নাম মাম্পি, মাম্পি শেফ। এই যে আমাদের দাদা, দাদা ইনভাইট করেছে, তো দাদার এখানে আজকে এসেছি সবাই মিলে আড্ডা দিতে। খুব ভালো লাগছে দাদা, একটু আমরা রাগ দাদার উপর, দাদা লেট করে এসেছে কেন, আমরা এক দেড় ঘন্টা দাদার জন্য বসা, এটা কিন্তু নট ডান। ওকে দাদা, নেক্সট টাইম যাতে এরকম না হয়।
হবে না তো হবে না দাদা কথা দিয়ে দিয়েছে তো এই যে তোমাদের খাবারের অকারণ গুলো দিয়ে দিয়েছে অলরেডি তো এই যে লোকগুলোকে দেখিয়ে দিচ্ছে এখন আমরা খাবো আর তোমাদের বলবো কোনটা কেমন হয়েছে একে তো দেখাই যাচ্ছে না আচ্ছা এই যে জিমজম কে দেখা যাচ্ছে না জিমজম দেখে নাও জিমজম এই যে আমাদের তোমরা সব চেনো এই যে সেই জিমজম দেখো এখন খাবে জিমজম এই যে দেখেছো মোরলা মাছ এখানকার মানে মোরলার ক্যাটাগরি এখানকার মাছ এটা নদীর না বা ইন্ডিয়ান না বা বাংলাদেশেরও না নেক্সট আছে এটা ডাল এটা কি ডাল আছে রসুন ডাল এটা হচ্ছে রসুন ডাল সাথে বোম্বাই মরিচ আচ্ছা সাথে বোম্বাই লঙ্কা আর এই বাঙালির ফেভারিট মোস্ট ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি তাই তো এটা মালাইকারি না এটা তার সাথে আচ্ছা এর সাথে জিরা রাইস হয়েছে তো আর এরপরে আছে সালাড আছে এখানে সালাড এই যে এটা হচ্ছে মাটন কষা ও দেখতে ডেলিশিয়াস হয়েছে এই যে খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখো জিমজম খাচ্ছে এই যে জিমজম খাচ্ছে এই যে মাম্পি এখন সবে স্টার্ট করলো দাদাও অলরেডি শুরু করে দিয়েছে আমি শুরু করিনি আচ্ছা এটা একটা জিনিস এটা ফিরনি করেছে তো প্রথমবার এখানে এসে ফ্রান্সে ফিরনি খাবো খুবই এক্সাইটেড ডেজার্ট ফিরনি খেতে খাইনি এখানে কখনো ইন্ডিয়াতে খেয়েছি বাট এখানে জানি না কেমন হবে মাম্পি করেছে দেখতে তো সুপার 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 গুড হয়েছে তো খেয়ে তোমাদের জানাবো আর তোমরা দেখো এই যে টোটাল আমাদের এই যে খাবার তো খুবই এক্সাইটেড খুবই খুশি ভালো লাগলো এত কিছু দাদাকে থ্যাংকস এই যে দাদাকে থ্যাংকস আচ্ছা মাম্পিকে থ্যাংকস সবকিছু এত কষ্ট করেছো আমাদের জন্য রান্না করেছো আর আমরা এসে অনেক খুশি হয়েছে এখানে এই যে এবার আমরা এবার আমি খাবো এবার গান্ডে পিঠে গিলবো সেরকম কিছুই না খাবো আমরা আমি খাওয়ার পরেও বলবো তোমাদের কেমন হয়েছে কি কি খেলাম না খেলাম সবই বলবো তো তোমরা ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব তো চ্যানেলটা মাস্ট করো আর শেয়ার করো আর ঠিক আছে তো আমরা এখন খাই এখন এনজয় করি আমাদের লাঞ্চ তো আবার আসছি পরে ভিডিওতে তো তোমরা সবাই নজর রেখো ভিডিওর দিকে ওকে তো বন্ধুরা এই যে খাওয়ার সময় চলে এসেছে আবার এখন খাচ্ছি এই যে মাছ ভাজা দিয়ে মাছ ভাজা আর এই যে আমার প্লেটে দেখো ডাল এখন ডাল মাছ ভাজা বাড়ির মতো বাড়ির খাবার দুর্দান্ত রান্না করেছে মাম্পি আচ্ছা জিমজম খেয়ে যাচ্ছে জিমজম কে দেখতে এই যে জিমজম খেয়ে যাচ্ছে আমার মাছ শেষ আমাকে দেখাচ্ছো ঘুরাও মাছ শেষ কাটা মাথাটা এখনো বাকি আছে দেখেছো কি লেভেলে খাচ্ছে আর দিও না মাম্পি এই যে দেখো বিয়ে বাড়ি খাওয়ার হচ্ছে এখন এই যে গলদা চিংড়ি চিংড়ির মালাইকারি এটা যদি আমার ফেভারিট মালাইকারি তোমাদের কোনটা ফেভারিট তোমরা বলো চিংড়ি মাছের আমার চিংড়ি মাছের মালাইকারি সবচেয়ে বেস্ট ইলিশ মাছের পরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে চিংড়ি আর চিংড়ি মালাইকারি হলে তো আরোই কোনো ব্যাপার কথা নেই আর চিংড়ির মালাইকারি আমার মোস্ট ফেভারিট ইলিশের থেকে না বাট ইলিশের পরে চিংড়ি এই যে এখন আমি মালাইকারি খাবো এই যে দেখতে পাচ্ছো মালাইকারি তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে কি অসাম লাগছে খেতে অসাধারণ হয়েছে জিমজম বলছে খেতে অসাধারণ হয়েছে যে বন্ধুরা এখন আমার মোস্ট ফেভারিট এটা আমার না ম্যাক্সিমাম বাঙালিদের মোস্ট ফেভারিট এই যে খাসির মাংস দিয়ে লাস্ট এটা খাবো এতক্ষণ বাকি মাছ ফাছ সবকিছু খেয়ে নিলাম সব সবই খুব 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 সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে রান্না এখন খাসির মাংস খাওয়ার পালা তো এটা দিয়ে খেয়ে লাস্ট শেষ করবো খাওয়া দাওয়া সবাই এই যে দেখো সবার থালা একদম পুরো চেটে পুটে পরিষ্কার করে ফেলেছে পাবলিক এই পাবলিকের থালা দেখো এই পাবলিকের প্লেট দেখো এই যে এখন ফিরনি খাচ্ছে আচ্ছা এখন বলবো পরে দেবো এখন ফিরনি খেয়ে বলবে আমাদের জিমজম প্রথমে কেমন হয়েছে ফিরনি শুনি জিমজমের মুখে থেকে অনেক সুন্দর হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল দেখে তো রেসিপিটা আমি মাম্পি থেকে অলরেডি নিয়ে নিয়েছি তারপরেও প্রথমে ট্রাই করবো যখন চেষ্টা করো যখন মাম্পি যাবে তখনই ট্রাই করব মাম্পির সাথেই করব এই যে মাম্পি হাই বন্ধুরা এই যে বন্ধুরা গুড আফটারনুন আবার চলে এসেছি এখন এই যে দাদাদের বাড়ি থেকে বেরোলাম সবাই রেস্ট ফ্রেস্ট নিয়ে বেরোলাম এখন দাদাদেরকে নিয়ে যাব তো
সবাই ভাবছিলাম কি করবে কি করবে। তো আমরা প্রোগ্রাম করলাম যে চলো বিকেলবেলায় আমাদের ওখানে চলে যাক, তো দাদাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, এটা একটা সাডেন প্রোগ্রাম। তো সবাই মিলে এখন আমাদের বাড়িতে যাবো, এই যে দাদা গাড়ি গরম দিচ্ছে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে এই যে ভিডিও করছি, এই যে দেখো, এই যে